আই লাভ ইউ মামনি। কিন্তু আমি তো তোমাকে দাদার চোখে দেখি, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। তার মানে তুমি আমার বোনের মতো? হ্যাঁ একদম ঠিক, আমি তোমার বোনের মতো। বনু তো সাহস কি করে হয় এই বয়সে প্রেম করার, আবার দাদার সামনে বেহালার মতো বলিস দাদা আমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে। হ্যালো বলো কি বলছো? বৃষ্টি পড়ে টাপুর টুপুর আর করোনা আসলো দেশে, ওই টাকলু পড়া কাকুর জন্য ছাড়লে অবশেষে। আমার ভালো লাগে না, আমি ছেড়ে দিয়েছি, এবার আমি কিছু বলতে চাই না। জানু জানু করে একদিন করেছি ডাকাডাকি, অবশেষে হয়ে গেলি তুই পাশের বাড়ির কাকি। অতীতের কথা ভুলে কাকিকে কাকির মতো সম্মান দাও, বুঝলে? ও তাই? আরে বেকার ছেলের ভালোবাসা হলো কলা গাছের খাট, পয়সাওয়ালা কাকুর টাকটা তাহলে বসে বসে চাট, বুঝলি? তুমি আমার সাথে যোগা করতে যাবে? কি বলতে চাও, আমি মোটা হয়ে গেছি। ঠিক আছে, ইচ্ছা না হলে যেতে হবে না। তার মানে আমি কুড়ে, তাই তো? আরে তুমি রেগে যাচ্ছ কেন? কি বললে? আমি সারাক্ষণ ঝগড়া করি। এরকম আমি আবার কখন বললাম? তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যাবাদী? ধুর, আমি আর যোগাতে যাব না। দেখেছো, তোমার নিজেরই যাওয়ার ইচ্ছা নেই আর আমাকে বলছে। জামাইবাবু, ও জামাইবাবু! কে গো, রেনু নাকি? আসো আসো আসো। কি গো জামাইবাবু, দিদি কোথায়? ও দিদি তো একটু বন্ধুর বাড়ি গেল, তা আসতে 2-3 ঘন্টা লাগবে, তো তুমি একটু বসো। আচ্ছা জামাইবাবু, দিদি তো বাড়িতে নেই, তো চলো না ততক্ষণ আমরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করি। ও বাবা, খুব শখ না? আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে এঠো বাসনগুলো মেজে দাও। থ্যাঙ্কস। আই লাভ ইউ বলে থ্যাঙ্কস বলতে নেই, তাহলে কি বলতে হয়? অন্য কিছু। ওকে, এবার বললে অন্য কিছু বলবো। আই লাভ ইউ। অন্য কিছু? পয়সালা লোকের বউ, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, ছেলের একটু বয়স বেশি হলেও সরকারি চাকরি করে। আরে ভালোবেসে অবশেষে মারলি বুকে চাকু, আরে শেষ বেশ তুই বিয়ে করছিস ওই পয়সালা কাকু। নাও আমি অফিস যাচ্ছি, ঠিক আছে? সাবধানে যেও। পাং পাং পাং। আরে রামু, লোকটি তোমার দাদার নিচে। কি করে পাং? কি করে পাং? পাং 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 পাং। আম গাছে আম নেই, ঢিল কেন মারো? কেন কি হয়েছে? পাং, আমার ইচ্ছা, আমি মেরেছি। পাং, এটা কি তোমার গাছ? তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো? তুমি এত হ্যান্ডসাম তাই চোখ মারলাম। রাজার যেমন রাজ্য থাকে আমার আছে তুমি, তোমার ছাড়া কেমনে আমি থাকি বলো? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা সবাই চিটিং। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বা চিটিং বা চিটিং বা। জামাইবাবু, ও জামাইবাবু! কে গো, রেনু নাকি? আসো আসো আসো। কি গো জামাইবাবু, দিদি কোথায়? ও দিদি তো একটু বন্ধুর বাড়ি গেল, তা আসতে 2-3 ঘন্টা লাগবে, তো তুমি একটু বসো। আচ্ছা জামাইবাবু, দিদি তো বাড়িতে নেই, তো চলো না ততক্ষণ আমরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করি। ও বাবা, খুব শখ না? আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে এঠো বাসনগুলো মেজে দাও। নাও গো, খেয়ে নাও। ও মা, তুমি কি আমার মুখ দেখবে না নাকি? আমি আমার মুখ তোমায় দেখাতে পারছি না গো, আমি এমনই এক আহাম মুখ যে তোমার মতো সুন্দরী বউ পেয়েও এই ফুলশয্যার রাত্রিরে আমি ঘুমিয়ে পড়লাম। ছি 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 ছি, সব মাটি সব মাটি।
আরে এইগুলো তো রজনীগন্ধা, মাটি হতে যাবে কেন? আমার রজনীতে কোনো সুগন্ধ নেই উমা। কাল রাতে আমি তোমায় কোনো সুখ দিতে পারলাম না। আরে কালকে হয়নি তো কি হয়েছে? কাল রাতে হয়নি আজ হবে। রাতে কি পালিয়ে যাচ্ছে নাকি? একটা যাবে আরেকটা আসবে, তাই না? সত্যি না? দেখে চলতে পারো না? ও তাই, খুব সুন্দর দেখতে তো আপনাকে। বলছি আপনার নাম কি? মধু ঢালি। ও বাবা, তাই নাকি? খুব সুন্দর নাম তো। তা আপনার নাম কি শুনি? আমার নাম শিশিপাতি। কি শিশিপাতি আবার কারুর নাম হয়? আপনি যদি মধু ঢালতে পারেন আমার শিশিপাতে অসুবিধা কোথায়? কি বললি? হত ছাড়া তুই আজ গায়ে এদিকে, তোর একদিন কেমন একদিন। আজ একটা মেয়েকে প্রপোজ করব। ভাই একটু কিছু আইডিয়া দে তো, যেন মেয়েটা ফিদা হয়ে যায়। দেখ প্রথমেই মেয়েরা তোর ড্রেস দেখবে। এসব তুই কি পরেছিস? শোন, প্যান্ট যতটা পারবি নিচের দিকে বেশি করে নামিয়ে পরবি, মেয়েরা এখন এসব জিনিস বেশি পছন্দ করে, বুঝলি? আরে সুমন কোথায় গেল? এত অবাক হওয়ার কি আছে? তোরাই তো বললি প্যান্ট একটু বেশি করে নিচের দিকে নামিয়ে পড়লে মেয়েরা ফিদা হয়ে যায়। কি বলতে হয়? অন্য কিছু। ওকে এবার বললে অন্য কিছু বলবো। অন্য কিছু? আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা চেয়ারটা নিয়ে আয় তো ওনার জন্য। না না থাক, আমি বসবো না। সে কি, না খাইয়ে যেতে দেবো না। এই বাসি ভাত নিয়ে আয় তাড়াতাড়ি। না না, আমি এই মাত্র খেয়ে এসেছি, লাগবে না। কিছু খাবেন না তা হয় না, এই পচা দই নিয়ে আয়। না না, দই খেয়ে আমার ঠান্ডা লেগে যাবে। তা কি হয়, কিছু না হোক অন্তত এক গ্লাস পানি তো খান। ওরে মুতে পানি নিয়ে আয়। আই লাভ ইউ। কবিতার মাধ্যমে প্রপোজ করো তাহলে ভাবতে পারি। আমার জীবনটা বিন্দাস ছিল, আমার জীবনটা বিন্দাস ছিল, আমার জীবনটা নরক করার জন্য আমার গার্লফ্রেন্ড হবে? সুন মেরি শেহজাদি, মাইন হু তেরা শেহজাদা, বাহু মে লেকে তুঝে মাইন করতা। আরে ভাই এই দেখ তোর বৌদি, ওকে এইচএস পাস করালাম, বিএ পাস করালাম, এমএ পাস করালাম, এখন চাকরি তো ঢুকিয়ে দিলাম, আর কি করা যায় বলতো? একটা ভালো দেখে ছেলে দেখে বিয়ে করিয়ে দে। কি করে? আমি আপনার প্রেমে পড়েছি, সর্বনাশ করেছে। কি না মানে প্রেম টেম করতে গেলে টাকা পয়সা শ্রাদ্ধ হয় তো, আমার আবার খরচা করতে ইচ্ছা হয় না। মেয়ে হয়ে আমি আপনাকে প্রপোজ করছি আর আপনি বসে বসে নাকামি করছেন। দেখো আমার ওই একটাই কথা, আমি খরচা করতে পারবো না, তাতে প্রেম করছাই করো না হয় না করো। ও প্রিয়া রে প্রিয়া, আয়না একটু কাছে। লজ্জা করে রাস্তাঘাটে মেয়েদের দেখলে এইভাবে রাখতে হবে? আপনি কি? আমি প্রিয়া। কি করে? আরে ভাই তোর কাছে স্ত্রী আছে? হ্যাঁ আছে, এই দেখ নিজা। আরে এগুলেন লয় কাপড়ে দিয়ে গিলে তো, তোকে বিনা কাপড়ে লাগছে নাকি? ওরে ভাই লাইনে শট মারা গিলে, একবার ছুঁই তো দেখ, যদি শট না মারে তো সালাবের নাম পাল্টাই দেবো। আরে
बंद कर दिया। ये अच्छा है, इसे चलने दो।